আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আছি ভিডিও ব্লগার সাথে আপনাদের সাথে। তো আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো রান্নাবাড়া দিয়ে আজকে ব্লগটি শুরু করব। আজকে রান্না করব, এই তো চিকেন রান্না করব, ভাজি করব আর পাবদা মাছ ভুনা করব। এর জন্য আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। তো এখান থেকে আমি সবগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছাঁকা দিতে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো, ধনে পাতা, সব কিছুই কেটে কুটে রেডি করে নিয়েছি। আর আমি সাধারণত এভাবেই প্রতিটা দিন কাজ করি, কারণ আমার এলোমেলো কাজ করতে ভালো লাগে না। আমি একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি, আর যেহেতু বাচ্চা আছে তো সব কিছু গুছিয়ে নিলে কাজটা আরও বেশি সহজ হয়ে যায়। তো এই তো সব কিছু কেটে আমি মাছগুলি ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন পাবদা মাছগুলিকে আমি একটু পিটুপিট করে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভেজে নিব, কারণ কড়া করে ভেজে নিলে মাছটা আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, এজন্য কিন্তু আমার পুরো ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। এতে করে আপনারা খুব সহজেই আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর এখানে কিন্তু দেখতে পেয়েছেন আমার কলিজার টুকরা তুবামণিকে। মামনিটা একটু খেলাধুলা করতেছিল, তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে দেন আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে চলে আসলাম। বাচ্চাদেরও কিন্তু কাজের ফাঁকে ফাঁকে একটু সময় দিতে হয়, কারণ ওরা বাসায় কিন্তু একা থাকতে থাকতে বোর হয়ে যায়। তাই কিন্তু সব কাজের পেছনে ওদেরকে একটু মেন্টালি আর কি সাপোর্ট দেওয়া দরকার। সব মায়েদের জন্যই বলতেছি, আপনারা কিন্তু শুধু কাজই করবেন না, বাচ্চাদেরকেও মাঝে মাঝে কাজের ফাঁকে এসে এসে একটু তাদের সাথে প্লে করবেন, তাদের সাথে একটু স্টাডি করবেন, কারণ এই সময়ে বাচ্চাদের বাড়ন্ত বয়স। আর আমার বেবিটা মাশাল্লাহ 2 ইয়ার্স পার করেছে। খুব শীঘ্রই আমি ওর বার্থডে ব্লগটি শেয়ার করব। তো আমার একটু অসুস্থতার কারণে আর কি ব্লগটি শেয়ার করতে পারতেছি না। তো আমি আপনাদের কাছে শেয়ার করব আমার তুবামণির বার্থডে ব্লগ। অলরেডি ওর বার্থডে হয়ে গিয়েছে, ওর বার্থডে হচ্ছে 1 এপ্রিল। তো ও এপ্রিলে 1 এপ্রিল 2019 সালে 1 এপ্রিল ওর জন্ম। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন একজন মানুষের মতো মানুষ হয়ে এই পৃথিবীতে থাকতে পারে। ওকে যেন আমি সব শিক্ষাই দিতে পারি, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, প্লাস বাংলা লেখাপড়া সব কিছুর জন্য ওকে আমি শিখাতে পারি। তো ভাবলাম যে আপনাদের কাছে আজকে একটু শেয়ার করি, যেহেতু ওর বার্থডেটা অলরেডি হয়ে গিয়েছে। আবার কিন্তু কোভিড-19 বাড়তেছে, এজন্য আর কি ওর অনুষ্ঠানটা ওরকম বড় করে করতেছি না। ইনশাল্লাহ ইচ্ছা আছে সামনে ওর অনুষ্ঠানটি একটু সুন্দর করে করব। তাই আর কি ঘরোয়া আয়োজনে ওর বার্থডেটা আমরা পালন করেছি। তো আপনারা যদি আমার বার্থডে ব্লগটি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে খুব শীঘ্রই আমি ওর বার্থডে ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সিম্পলের মধ্যেই গর্জিয়াস হয়েছে, সিম্পলের মধ্যে মোটামুটি অনেক মজা করেছি আমরা। বেশ সবাই, ফ্যামিলির লোকজন ছিল আর বাহিরে কয়েকজন অল্প কিছু লোক ছিল, কারণ করোনার জন্য বাহিরে তেমন কাউকে ইনভাইট করা হয়নি। তো দেখি ওর বার্থডে ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো এই তো দেখতে পাচ্ছেন ও কিন্তু প্লে করতেছে আর আমার সাথে অনেক বেশি হাসাহাসি করতেছে। আর যতই কাজ করি যতই অসুস্থতা থাকি ওর এই হাসি মাখা মুখটি দেখলে আমার সমস্ত কষ্ট দুঃখ ভুলে যায়। আর প্রত্যেকটা মাই মনে হয় এমন। আসলে আমার মা সবসময় বলতো যে যখন কিছু একটা খেতে দিত তখন যদি না খেতাম তাহলে বারবার এসে খাওয়ার কথা বলতো যে খাও খাও, কারণ মারা মনে হয় তার সন্তানরা খেলেই একদম পরিপূর্ণ তৃপ্তি পায়। যত সময় না পর্যন্ত তাদের মনের মতো করে খাওয়াতে পারবে তত সময় পর্যন্ত তারা তৃপ্তি পায় না। আজকে নিজের সন্তান হয়েছে এজন্য বুঝতেছি ব্যাপারটা হয়তো এরকমই। তো যাই হোক, আমি কিন্তু ওর সাথে প্লে করতে করতে রান্নাটাও অলরেডি করে ফেলেছি আপনাদের সাথে আর কি। ডিটেলসে রান্নাটা শেয়ার করতে পারিনি দুপুরের রান্নাতে আজকে, এ তো পাবদা মাছ দিয়ে টমেটো রান্না করেছি আর ছোটো যে চিংড়ি মাছটা আছে এটা দিয়ে আমি ওই কুশি ভাজি করেছি আর ডাল রান্না করেছি। দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে একটু ঘন করে ডাল চচ্চড়ি করেছি আর চিকেন রান্না করেছি। রান্নাটা শেয়ার করলাম না কারণ আমি একটু সিক, আমার কথাতে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এজন্য আর কি ডিটেলসে রান্নাবান্না শেয়ার করি নাই। এটা অলরেডি আমার ফিশ কারি, তারপরে আপনার ভাজি প্লাস ডালটা হয়ে গিয়েছে আর এই তো চিকেনটা এখন পর্যন্ত আর কি রান্না করতেছি, এখন পর্যন্ত রান্না শেষ হয়নি। তো এই তো রান্নাটা হতে থাক, এদিক থেকে আমি একটু আপনাদেরকে রান্নাঘর থেকে বাহিরের ভিউটা দেখাচ্ছি। আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর অনেক গরম পড়েছে বাহিরে রোদ, আর ওই তো নীল আকাশ। রোদ হলেও কিন্তু গরম হলেও কিন্তু এরকম ওয়েদার থাকলে কিন্তু বাহিরের অবস্থানটা ভালো লাগে। তো বাহির থেকে একটু দেখিয়ে দিলাম কতটা রোদ উঠেছে আজকে বাহিরে। তো দেখতে পাচ্ছেন এদিক থেকে কিন্তু আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে যাচ্ছে, আমি আর কিছুক্ষণ সবাই কুক করে নামিয়ে ফেলবো। তো আজকে দুপুরে আমরা কী কী দিয়ে লাঞ্চ করবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাত এখানে আছে, সাদা ভাত, আর এখানে তরকারি সব কিছু টেবিলে সাজিয়ে নিয়েছি। পাবদা মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি, ডাল আর চিকেন কারি, এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। সিম্পল বাঙালিয়ান খাবার, গরিবের খাবার। তো যাই হোক, এখন শুধু চিকেনটা হওয়া বাকি আছে, চিকেনটা হলেই আমরা খেয়ে ফেলবো। এই তো তো দেখি চিকেনটা কত দূর। তো অলরেডি চিকেনটা আমার হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর চিকেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করেছি, এটা কিন্তু দেশি চিকেন। তো চিকেনটা কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আজকে তেমন ডিটেলসে কিছু শেয়ার করলাম না। আর হ্যাঁ, আমার তো বাবা মনি তো হয় চিকেনের লেগ পিস ছাড়া অন্য কিছু খেতে পারে না, ও লেগ পিসটা হাতে নিয়ে নিয়ে খায়। আর সব বাচ্চারাই মনে হয় লেগ পিসটা অনেক বেশি পছন্দ করে, আর বাচ্চাদের কাছে তো সবসময় চিকেনটা ফেমাস থাকে, ওরা চিকেন দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে। বিফ অথবা মাটনটা অত বেশি লাইক করে না কারণ যেহেতু বাচ্চা, ওরা চিকেনের স্বাদটাই পেয়ে যায় কারণ ছোটোবেলা থেকে যেহেতু ওদেরকে চিকেনটা খাওয়ানো হয়, এতে করে চিকেনের স্বাদটা ওরা বেশি পায়। তো এখন মজা করে আর কি লাঞ্চটা করে নিব। তো লাঞ্চটা করতে থাকি, করে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো আমি ক্যামেরাটা এখানে বন্ধ করে দিব, তো আবারও কিছুক্ষণ পরে আপনাদের সাথে হাজির হব। তো এই তো এখন বিকেল টাইম, বিকেলে দেখতেছিলাম এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এখানে তো সাদমান বুড়োটা বাবা, এটা হচ্ছে এখানে এই ম্যাজিক বল, এটা কে কে চিনেন, এটার নাম কিন্তু ম্যাজিক বল। ছোটোবেলা আমরাও কিন্তু ছোটো ছোটো থাকে একদম মাছের চোখের মতো, এটা আমরা এভাবে ভিজিয়ে রাখলে বড় বড় হয়ে যায়, ভালো লাগে দেখতে। তো অলরেডি এখন সন্ধ্যার পরে, তো সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বাহির থেকে চলে আসছে, আর এখন যেহেতু গরমের সিজন, তো গরমের সিজনে তো আমাদের বেশি করে পানি খেতে হয়। এই জন্য আমি আপনাদের ভাইয়াকে অফিস থেকে আসার পরে ফ্রেশ ট্রেশ করে নিয়ে এক গ্লাস গ্লুকোজ দেই, আর গ্লুকোজটা তো আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো আপনারাও চেষ্টা করবেন বাহির থেকে অথবা রান্না শেষে প্রতিদিন হলো এক গ্লাস গ্লুকোজ খাওয়ার জন্য। তো আমার পাশে বসে কিন্তু আমার ময়না পাখিটা কলিজাটা কথা বলতেছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, ও আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে তাই আমি ফিল করি। তো এই তো গ্লুকোজটা গুলিয়ে তাকে দিয়ে দেবো। আপনারাও যারা আর কি আপুরা আছেন, ভাইরা বাহির থেকে আসলে
গ্লাস করে গ্লুকোজ দিতে পারেন। এতে করে আমাদের শরীরে পানির চাহিদাটা অনেকটা হলেও মানে পূরণ হয়। পানির যে ঘাটতিটা অনেক ঘামে এই অবস্থাতে, আপনারা গরমে বেশি বেশি করে পানি খাবেন। আর এবার হয়তো মনে হচ্ছে যে গরমটা একটু তীব্রই হবে, কারণ ইতিমধ্যেই হঠাৎ করে যে গরম পড়ে গিয়েছে এটাই অসহনীয় হয়ে যাচ্ছে। আর যারা বিশেষ করে বাইরে থাকে তারাও ফিল করে যে গরমটা কত প্রকার। তো যাই হোক, আমার গ্লুকোজটা বানানো হয়ে গিয়েছে, এখন ওকে আমি দিয়ে দেবো। সে গ্লুকোজটা খেয়ে দেখি ও কী খেতে চায়, সেটা আবার ওকে বানিয়ে দেবো। কারণ বাহির থেকে আসলে কিন্তু একটু একটু খিদে লাগে। তো এই তো এখন একটু মুড়ি মেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলি কেটে নিয়েছি। এগুলির সাথে এখন আমি পেঁয়াজও, এগুলো বাহির থেকে নিয়ে এসেছিল, তো পেঁয়াজও, বেগুনি, আলুর চপ এগুলিকে একটু মাখিয়ে নিব। আর অল্প করে একটু মুড়ি মেখাবো যাতে করে সবাই খেতে পারি। তো এই তো এগুলিকে আমি এখন মরিচ মানে এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেঙে দিব। অল্প অল্প করে, বেশি মাখাবো না, হালকা হালকা যেহেতু আস্তে আস্তে থাকে। আর এই খাবারটা কিন্তু আর কিছুদিন পরে আমরা সবাই প্রতিদিন নিয়তই কম বেশি খাবো। আর এগুলো একটু বুঝে শুনে খাবেন, যেহেতু গরম রোজা রাখার পরে প্রচণ্ড গরমে এগুলো আসলে খাওয়া ঠিক না। তারপরেও তো আমরা খাই, আসলে রোজা মানেই আসলে ইবাদত প্লাস খাওয়া দাওয়া, কিন্তু ইফতারিতে অনেক বেশি হয়ে যায়। তো এই তো আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি, এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল, দেখতে পাচ্ছেন। এখানে আচারের তেল দিব, একটু আচারও দিয়ে দেবো এটার সাথে। আচার দিয়ে এটা মাখালে অনেক বেশি টেস্ট হয়। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা। আর সরিষার তেল দিয়েছি, এখন এই ছোলা বুনোটা দিব। ছোলা বুনো নিয়ে ছোলাগুলো দিয়ে আমি এটার সাথে একটু মিক্সড করে নিব। আর এভাবে করে আপনারা সামনে রমজানে খাবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এভাবে মুড়ি মাখা খেলে ভালো লাগে। তো এই তো আমি এখানে এখন কিছু মুড়ি দিয়ে দিব। আর এই মুড়িটা কিন্তু বাহির থেকে কিনে আনলে কিন্তু অনেক ভালো থাকে। আপনারা মুড়িটাকে একটু চালনির সাহায্যে একটু চেলে নেবেন, যাতে করে আর কি বালু বালু যে ভাবটা থাকে সেটা না থাকে। আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ ধনে পাতা। ধনে পাতাটা আমি আগে দিই নেই, কারণ ধনে পাতাটা একটু পানি পানি ভাব থাকে, তো মুড়িটা যাতে নরম না হয়ে যায় এই জন্য এখন এই অবস্থাতে আমি ধনে পাতা দিয়ে দিলাম। তো এখন সবাই মিলে খাবো। আর এই ফুটেজটুকু আমার বেবির কিছুদিন আগের ফুটেজ, ও আর কি আমার ভাইয়ের বাসায় গিয়েছিলো, আর আমার ভাইয়ের সাথে এই ভাইয়াটা থাকে। এই ভাইয়াটা ওকে, তার কোনো আর কি বোন নেই, তো ভাগ্নেও নাই, তো ও মামা মামা করতেছিলো, আর তাকে সে মামার স্থানটাই দিয়েছে। মামাকে অনেক বেশি আদর করতেছিলো, আর যত সময় ছিল এই ভাইয়াটার কোল থেকে আমার বেবিটা নামতেই যায় নাই, অনেক বেশি লাইক করেছে ভাইয়াটাকে। তো এই তো ঠিক আছে, তো আজকে আর কি বলবো, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে নেবেন। তো এই তো বাবাইকে কিন্তু আবারও এখানে খেলাধুলা করতেছে, আর স্মৃতিগুলো ধরে রাখার জন্যই ওকে মাঝে মাঝে আমি ভিডিওতে আনা। তো দেখতে পাচ্ছেন, তো দিক থেকে আপনাদের সাথে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতেছি। তো আমি বসে বসে ভিডিও এডিট করতেছিলাম, সেই অবস্থাতে আমার মেয়ে বলতেছিল, মামাম তোমার পায়ে কি ব্যথা, ও তো আধু আধু করে কথা বলে, পা চেপে দেয় চেপে দেয়। তো দেখতেই পাচ্ছেন ও আমার পা চেপে দিচ্ছিল। তো আসলে সন্তান এমনই হয়। আমার অনেক ভালো লাগতেছিলো, মানে একটা নতুন মনে হয় অভিজ্ঞতা কাজ করতেছিল, নতুন একটা ভালো লাগা কাজ করতেছিল। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বাবা মার সেবা করা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সন্তানের অনেক বেশি দায়িত্ব, কর্তব্য প্লাস জরুরি। তো আমরা সবাই আমাদের বাবা মাকে সম্মান করব, ভালোবাসবো, তাদের সময় থাকতে বলে না দাঁত থাকে দাঁতের মর্যাদা দিব। তো আপনি আপনার বাবা মাকে যতটা মূল্যায়ন করবেন ঠিক তেমনি আপনার সন্তান আপনাকে ততটা মূল্যায়ন করবে, এটাই হয়তো দুনিয়ার নিয়ম। তো আমার তরফ থেকে প্রত্যেকটা সন্তানের জন্য রইল অপরন্ত ভালোবাসা। আর যারা যারা আমার ছোট্ট মামনিরা যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো, তাহলে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা বাবা মার কথা শোনো আর বাবা মার বাধ্যের হও। মাশাল্লাহ আমার বেবিটা অনেক লক্ষ্মী, ও কোনো জিনিস নষ্ট করে না।
তো ঠিক আছে, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। আর আজকে এই ভিডিওটি দেখার পরে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটিতেও ক্লিক করে দিবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নেব। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ঘরে থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।